আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইনফো ভিডিওতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমরা আছি আরটিএস এন্টারপ্রাইজে, আর দেখাবো একটা রাজকীয় গেট, লেজার কাটিং এর একটা গেট। আর এই গেটটা সম্পর্কে জানাবে হচ্ছে আমাদের রহমান ভাই। রহমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। রহমান ভাই, আপনার এখানে লেজার কাটিং এর গেট? হ্যাঁ ভাই, লেজার কাট, খুবই সুন্দর একটা গেট। প্রথমেই বলেন, এই গেটটা কি স্লাইডিং না হচ্ছে পাল্লা? এটা হলো ভাই স্লাইডিং। স্লাইডিং? আর পাশের এটা কি? এটা হলো পকেট পাল্লা। আচ্ছা, পাশেরটা হচ্ছে পকেট পাল্লা, আর এটা হচ্ছে ফুল স্লাইডিং একটা গেট। এটা ফুল স্লাইডিং হবে। বাহ, খুবই সুন্দর একটা রংও আসছে। রংটা সম্পর্কে একটু বলেন ভাই। রংটা হলো গিয়া ভাই তো বলার নাই, তারপর বলতেছে এটা হলো বার্জারের সিল্ক। আচ্ছা, আমরা বার্জারের সিল্ক ইউজ করি রংগুলা। আচ্ছা, আর এই যে পুরো ভাই সেটআপটাই আমাদের বার্জার কোম্পানির রং থাকে। আচ্ছা, এই গেটটা করতে গেলে কি রংটার জন্য এক্সট্রা টাকা দিতে হয় নাকি? না ভাই, এক্সট্রা কোনো টাকা লাগবে না, রং আপনি করে দিচ্ছেন? আমি করে দিচ্ছি। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়া দর্শকরা যে কোনো রং করতে পারবে, যে কোনো কালার বলুন। এইবার গেটটা সম্পর্কে একটু জানি রহমান ভাই, কি দিয়ে তৈরি করছেন এই গেট? গেটটা হলো গিয়া ভাই আমার লেজার কাটিং বক্স। হ্যাঁ, আর হলো গিয়া রাউন্ড পাইপ। রাউন্ড পাইপ। আচ্ছা, মাঝখানে এগুলো কি দিয়েছেন ভাই? এটা হলো গিয়া আপনার টিউব লাইট জ্বালাই দিলাম ভাই। আচ্ছা আচ্ছা, এগুলি টিকবে তো ভাই? ভাই না টিকার কোনো অপশনই নাই। আচ্ছা, লেজার কাটিং প্লেটটা যে বলতেছেন, লেজার কাটিং মানে কি ভাই? ভাই এর লাগে আমাদের 5 মিলি প্লেটের উপরে আমরা 3 ইঞ্চি কাটিং করি। আচ্ছা, লেজার কাটিং করি আমরা, যে কোনো ডিজাইন উঠাইতে পারি, যে কোনো নকশা হোক, যে কোনো ফুল হোক, বা আপনি চাইলে এখান থেকে একটা পুরাটা বাড়ির ডিজাইন উঠাইতে পারবেন। আচ্ছা, একটা গাছ উঠাইতে পারবেন, আপনাদের চয়েস অনুযায়ী। আচ্ছা, যে যে ডিজাইন চায় এই লেজার কাটিং এর প্লেটটার উপরে উঠাইতে পারবে, তাই তো? সেম টু সেম উঠে যাবে। এটা কত মিলির প্লেট ভাই? এটা হলো 5 মিলি প্লেট। 5 মিলির প্লেট। এই লেজার কাটিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই লেজার কাটিং দিয়ে তো হচ্ছে জাহাজ তৈরি করা হয়। হ্যাঁ, এই প্লেট গুলো দিয়ে আমাদের জাহাজ তৈরি হয়। আচ্ছা, দ্যাট মিন্স আমি একটু কি বলতে পারি যে এই গেটটাই হচ্ছে যে জং আসবে না? অপশনই আসে না ভাই। জং আসলে কি হবে ভাই? ভাই গেট ফেরত ফেরত তো রিটার্ন আসবে ঢাকা। ভিডিও কিন্তু হয়ে রইতেছে, কিন্তু হয়ে যাক। আমি বললাম তো, যদি আমার এই গেটে যদি জং আসে, হ্যাঁ, আপনার আমার ঢাকা গেট ফেরত আসবে। আচ্ছা বাহ, এই গেটটার ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিবেন ভাই? আমরা কালার গ্যারান্টি দিচ্ছি হলো গেট 4 বছর। আচ্ছা, আর গেটের ওয়ারেন্টি একদম গ্যারান্টি দিচ্ছি আমরা 50 বছর। বাহ, খুবই সুন্দর ভাই। যদি জং না আসে ইনশাল্লাহ 50 বছর যাবে, আমিও এটা আশা করি। দর্শক, ভিডিওটা শুরুতে আমি একটু জেনে নেই রহমান ভাই, এই যে ধরেন এই গেটটা বিভিন্ন জায়গা থেকে আপনাকে অর্ডার করতে পারে, এই অর্ডারের ক্ষেত্রে আপনি কিভাবে কি করতেছেন, অর্ডারের কিভাবে নিচ্ছেন, প্লাস হচ্ছে গিয়ে ডেলিভারি কিভাবে দিচ্ছেন? এই অর্ডারটা হলো গিয়ে আমরা যে ভাই আমাদের নক দেয় বা আমরা কথা হয় আমার সাথে, ওই ক্ষেত্রে যদি আমরা তার বাড়িতে যাই, হ্যাঁ, যাই আমার এই গেটটার পুরো পারফেক্ট একটা মাপ নিয়ে আসি। ওকে, মাপ নিয়ে আসার পরে ওখান থেকে সে আমাদেরকে একটা অ্যাডভান্স করে। আচ্ছা, আবার আমরা নিজেরা আবার যাব। আচ্ছা, এই গেটটা নিয়ে যাব, তার বাড়িতে ফিটিং করে দিয়ে আসবো, এক টাকাও লাগবে। আচ্ছা, তাই তাই মানে ডেলিভারি চার্জ আপনি ফ্রি দিচ্ছেন পুরো সারা বাংলাদেশ? সারা বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে হোক, আর গিয়ে ফিটিং করে দিয়ে আসবেন গেট, তাও ফ্রি? তাও ফ্রি। আর এই রংটাও ফ্রি? রংটাও ফ্রি ভাই। পেছনে যে দিছেন এই যে আপনার হচ্ছে কি শীতের মতো মনে হইতেছে, এটা কিসের? এটা হলো আমাদের, এটা হলো 18 গেজের শীত। 18 গেজের শীত? আচ্ছা আচ্ছা, এগুলিতে জং ধরার কোনো স্কোপ আছে? অপশন নাই ভাই। আচ্ছা, এই যে আপনার আউট ফ্রেম গুলি দেখতেছি হচ্ছে কি মেবি গ্যালভানিজ বক্স টাইপ? হ্যাঁ, এগুলো গ্যালভানিজ বক্স। এই সব পুরো গেটটাই গ্যালভানিজ বক্স দিয়ে তৈরি, গ্যালভানিজ বক্স টাইপ দিয়ে করা। এই গ্যালভানিজ বক্স টাইপ গুলিতে কি কখনো জং আসবে? না ভাই, এগুলো তো সীসার আস্তরণ থাকে। সীসার আস্তরণ থাকে? সীসার আস্তরণ। আচ্ছা, কেউ যদি, আমি আরেকটু ক্লিয়ার হয়ে নেই, ম্যাক্সিমাম মানুষই তো হচ্ছে অর্ডার করবে আপনাকে হচ্ছে গিয়ে আপনার ভিডিওতে যদি কেউ কাজ দেখতে চায়, যে আপনি কিভাবে করতেছেন, রং করার আগে গেটটা দেখতে চায়, দেখে শুনে যাচাই করে নিতে চায়, সেক্ষেত্রে কি অপশন আছে? অপশন আছে ভাই। রং করার কেন আগে কেন, আমি যে কাজটা শুরু করব তখন থেকে তার সে চাইলে তার আমি আপডেট দিতে পারবো। আপডেট দিবেন? আপডেট দিব প্রতিটা কাজ। খুবই সুন্দর, এটা হচ্ছে কি কথা, কারণ হচ্ছে এই লেজার কাটিং এর প্লেট গুলি দেখতে কেমন, অনেকে হচ্ছে এত টাকার গেটটা তো কম করে হলে 1 লাখ টাকার মতো আছে, তাই তো? 1 লাখ প্লাস। তো এত টাকার একটা গেট অবশ্যই মানুষ চাইবে একটু দেখে শুনে যাচাই করে নেই। অবশ্যই, তা তো ঠিক আছে। এখানে আমরা নিচে কিন্তু ভাই এসএসএ চাক্কা ইউজ করছি। নিচে এসএসএ চাক্কা আছে দেখা যাচ্ছে না? আচ্ছা, এসএসএ চাক্কা, আবার যে লাইনটার উপরে দৌড়াবে ওটা কিন্তু এসএসএ এর শেপ রড 1 ইঞ্চি। আচ্ছা, দ্যাট মিন্স এসএস, যেহেতু এসএস চাকাটা দেওয়ার এটা কারণ হচ্ছে গিয়ে খুব স্মুথলি যাবে, স্মুথ যাবে, আবার টিকসইটা বেশি হবে এসএস এর, আর এটা তো এই দুইটা রুপি দৌড়াবে, আবার লাইনটা আবার সারা দিন কিন্তু পানি থাকতে পারে, ধুলা থাকতে পারে, ওই ক্ষেত্রে কিন্তু অপশনই নাই আপনার এসএস তো ভাই বলারই কোনো অপশন না। আচ্ছা, মানে হচ্ছে গিয়ে এটা একদম লাইফ গ্যারান্টি, লাইফ গ্যারান্টি থাকবে এসএস এর। খুবই সুন্দর একটা গেট ভাই। কত ফিট ভাই, কত ফিট আর এই গেটটা? 10.5 ফিট বাই 8 ফিট হাইট।
মানে মজবুত মজবুত আছে, তাই তো? অবশ্যই খুবই সুন্দর একটা গেট তৈরি করছেন ভাই। কই যাচ্ছে এই গেটটা? এটা যাচ্ছে আমাদের এই কামরাঙ্গি চরে। কামরাঙ্গি চরে? কামরাঙ্গি চরে। বাহ, খুবই সুন্দর ভাই। যার বাড়ির সামনে এই গেটটা থাকবে আসলেই দেখার মতো ভাই। এটা রাজকীয় টাইপের গেট, প্লাস লেজার কাটিং, অনেকদিন টিকবেও। হ্যাঁ ভাই, অনেক বছর বললাম না, 50 বছর ইনশাল্লাহ এই গেটে কিছু হবে না, কিচ্ছু হবে না। আপনার বাড়ি যতদিন থাকবে ইনশাল্লাহ আমার গেট ততদিন, গেট ততদিন থাকবে। রহন ভাই, এবার একটু বলেন এই গেটটার প্রাইস কত করে রাখতেছেন, আর সর্বপুরো গেটটা কত দাম আসছে? এটা হলো কি আমাদের, যেহেতু আমাদের লেজার কাটিং এর ব্যাক পাশে কোনো অ্যাসেস সিট নাই, ওই ক্ষেত্রে আমরা পার স্কোয়ার ফিট 1150 টাকা করে নিচ্ছি। আচ্ছা, সিট ছাড়া 1150? 1150। এবার অ্যাসেস এর সিট দিয়ে দিলে আপনার 1250 টাকা পার স্কোয়ার। ওকে, আচ্ছা, এসএস এর সিট দিলে 1250। এখন এই গেটটার ফুল প্রাইস কত আসছে ভাই? এটার ফুল প্রাইস আসছে ধরেন আপনার 1050 ফিট, 1150 টাকা করে, তাই তো? 1050 96,600 টাকা শুধু গেটের দাম। আচ্ছা, 96,600 টাকা বড় গেটটার দাম। বাহ, এর ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ? ডেলিভারি চার্জ, রং এবং ওই ফিটিং, এই আপনার ফিটিং চার্জ, তিনটা জিনিস ফ্রি দিচ্ছে। মানে এখানে আরো 10,000 কমে গেছে? আরো 10,000 কমে গেছে। খুবই সুন্দর। তো দর্শক, যাদের হচ্ছে কি এরকম গেট প্রয়োজন, যারা বাড়ি তৈরি করেছেন, একটা সুন্দর রাজকীয় টাইপের গেট হচ্ছে গিয়ে বাড়ির সামনে লাগাতে চান সৌন্দর্যের জন্য, বাড়ির সৌন্দর্যের জন্য নকশা সম্বলিত গেটগুলি, এই গেটগুলি আপনারা দেখতে পারবেন। এখানে লেজার কাটিং এর প্লেট দিয়ে তৈরি করা হয়, জাহাজের যে জাহাজ তৈরি করে যে প্লেট গুলি দিয়ে, এই প্লেট গুলি দিয়ে এই লেজার কাটিং তৈরি করা হয়। তো আপনারা দেখতে পারবেন, আরটিএস এন্টারপ্রাইজ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। ওনারা আরো শুধু যে ভাই কি কি কাজ করেন আগে একটু বলেন তো ভাই। আমরা কাস্টিং ঢালাইয়ের কাজ করি, এসএস এর কাজ করি, এমএস এর যাবতীয় কাজ করে থাকি, লেজার কাট বলেন, আবার এমএ এসএস এর ভিতরে আমরা সিঁড়ি, রেলিং, বাউন্ডারি, তারপর গ্রিল, গেট সম্পূর্ণ কাজ করি। আচ্ছা, মানে একটা বাড়ি তৈরি করার পরে মানে ইট বালি রড সিমেন্ট ছাড়া যাবতীয় যা আছে সব করে দিবেন? তৈরি করে দিবেন। খুবই সুন্দর। তো দর্শক, আপনারা এখান থেকে নিশ্চিন্তে আরটিএস এন্টারপ্রাইজ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, আপনারা দেখতে পারবেন, দেখে শুনে যাচাই করে লোক কেউরে পাঠায় আর দেখা শুনে তো নিতে পারবে। অবশ্যই, আপনার যারা প্রবাসী থাকে তারা অনেকজন বলে যে আমি তো ভাই বিদেশ থাকি, আমি তো যাওয়া সম্ভব না। আমি ওই ক্ষেত্রে বলি আপনার একটা প্রতিনিধি আমার দোকানে পাঠাবে। আচ্ছা, দেখে যাচাই যাচাই বাছাই করে যাবে, সমস্যা নেই, তারপরে যাবে। বাহ, খুবই সুন্দর ভাই। আপনার ঠিকানাটা একটু বলে দেন। আমার ঠিকানা ঢাকা কামরাঙ্গি চর, হাসাননগর, পান্না ব্যাটারি, 2 নম্বর গেটের বিপরীত, আরটিএস এন্টারপ্রাইজ। আচ্ছা, আর আপনার মোবাইল নাম্বারটা? 01833441641। আচ্ছা, এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আছে তো? ইমো হোয়াটসঅ্যাপ আছে, এনি টাইম আপনারা প্রবাসী ভাড়া নক দিতে পারবেন, এনি টাইম। বাহ, খুবই সুন্দর। তো দর্শক, এই নাম্বারটাতে আপনার স্ক্রিনে দেওয়া যে হটলাইন নাম্বারটা, এই নাম্বারটাতে যোগাযোগ করলে রহন ভাইকে পেয়ে যাবেন, যে কোনো সময় যোগাযোগ করে গেট সম্পর্কে জানার জন্য হলে ফোন দিয়ে জানতে পারবে, তাই তো ভাই? অবশ্যই। তো দর্শক, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।